হ্যালো বন্ধুরা, আমি রাজকুমার, চলে এসেছি আবার মেধা টেস্টের চারটি নতুন ইন্টারেস্টিং মজার ধাঁধা নিয়ে। ধাঁধাগুলি শুরু করার আগে বলে রাখি, প্রতিটি ধাঁধাতে তোমার সময় থাকবে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মধ্যে তোমাকে এই আনসারগুলি দিয়ে দিতে হবে। এবার আমরা প্রথম ধাঁধায় চলে যাই। কেশব একজন উকিল, সারাদিনের কেসের কাজ সব শেষ করে বাড়ি ফিরছে। হঠাৎ রাস্তাঘাট সমস্ত লাইট অফ হয়ে গেল। পর মুহূর্তেই জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু হলো এবং বৃষ্টি পড়তে শুরু হলো। কেশব আশেপাশে থাকার জন্য একটা জায়গা খুঁজতে লাগলো। হঠাৎ দেখলো যে একটা বাংলো বাড়ি। বাড়িটির দিকে এগিয়ে যাওয়ার পর সে দেখতে পেল বাংলোর দরজা বন্ধ। এই বাংলো খুলবে একটি নম্বর কোডে। আচ্ছা বন্ধুরা, তোমরা ভালো করে দেখে বলো তো, এই দরজার নম্বর কোড কি? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। দেখো, ফার্স্ট ট্রায়াঙ্গেলটি দেখো, 4 × 4 = 16, -4 = 12। দেখো এখানে 12 রয়েছে। সেকেন্ড ট্রায়াঙ্গেলটিতে 5 × 5 = 25, -2 = 23। ঠিক সেরকম এখানে 6 × 6 = 36, -8 = 28 হবে। তাহলে 28 নম্বরটি প্রেস করে এই বাংলো বাড়িটি খুলে যাবে। কেশব এই ঘরের মধ্যে ঢোকার পর তিনটি দরজা দেখতে পায়। ফার্স্ট দরজার পিছনে ঘন জঙ্গল, আর সেখানে একটি বাঘ ঘোরাঘুরি করছে। 2 নম্বর দরজার পিছনে একটি কুমির, 3 নম্বর দরজার পিছনে জল, আর এই জলে ইলেকট্রিক ওয়েব রয়েছে। কেশব সেখানে শক খেয়ে যেতে পারে এবং মৃত্যু করতে পারে। আচ্ছা বলতো, কেশব এখানে একটি দরজা খোলার চান্সই পাবে। বলতো বন্ধু, কেশব কোন দরজাটি খুলবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কেশব 3 নম্বর দরজাটি খুলবে, কারণ ইলেকট্রিসিটি না থাকার কারণে জলে ইলেকট্রিক ওয়েব ছিল না, তাই কেশব বাইরে চলে আসতে সক্ষম হবে। এর পরের প্রশ্নগুলি শোনার আগে ভিডিওটিতে একটি লাইক করে দাও বন্ধু। একটি রাজার 3টি রানী ছিল। রাজা খুব আনন্দেই কাটাত। হঠাৎ তার বাসভবনে আগুন লেগে যায়। প্রহরী গোপন সূত্রে জানতে পারে যে আগুন লাগিয়েছে 3 রানীর 1 রানী। রাজা সব শুনে রানীদের অন্দরমহলে যায়। বড় রানীর কাছে জিজ্ঞাসা করে, তুমি কিছুক্ষণ আগে কোথায় ছিলে? বড় রানী জানায় সে স্নান করতে গিয়েছিল। রাজা মেজরানীকে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কিছুক্ষণ আগে কোথায় ছিলে? মেজরানী জানায় সে ঠাকুর ঘরে পুজো করছিল। ছোট রানীর কাছে যায় এবং তাকে প্রশ্ন করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ছোট রানী উত্তর দেয়, আমি ঘুমিয়েছিলাম, ডাকলেন তাই ঘুম ভাঙল, আমি জানি না কি করে আগুন লেগেছে। রাজা 3 রানীর কথা শুনে বুঝে গেল কোন রানী আগুন লাগিয়েছে। বলতো বন্ধুরা, কোন রানী আগুন লাগিয়েছিল? যদি উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তোমার সময় শুরু হচ্ছে এখন। আগুন লাগিয়েছিল ছোট রানী, কারণ ছোট রানী বলেছিল সে ঘুমিয়েছিল, রাজা ডাকতেই তার ঘুম ভেঙেছে, সে আগুন লাগায়নি। রাজা আগুন লাগার কথা কোনো রানীকেই বলেনি। তাহলে ছোট রানী জানলো কি করে রাজার বাসভবনে আগুন লেগেছে? লাস্ট প্রশ্ন। আচ্ছা বন্ধু, এই ছবিটি ভালো করে দেখো, কোন ছবিটি অড লাগছে? যদি জেনে থাকো তাহলে উত্তরটি কমেন্ট করে জানিয়ে দাও। তোমার সময় শুরু হচ্ছে এখন। দেখো, এই যে ছবির এই জায়গাটি অড লাগছে,
বন্ধু আজ এই পর্যন্তই। এতক্ষণ মেধা টেস্টে চারটি মজার ধাঁধা নিয়ে আমি রাজকুমার তোমার সঙ্গে ছিলাম। এরপরে আবার দেখা হবে একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, ভালো রাখো। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি।